মানুষ চায় কাজ করতে, কিন্তু অনেকে সুযোগ পায়। আল্লাহ সেই তৌফিক দিয়েছে, মানুষের পাশে থাকতে চাই, সারা জীবন মানুষের সেবা করতে চাই, মানুষের দোয়া চাই। বাংলাদেশ সেনাবাহিনীতে ভালোবেসে যোগদান করেছিলাম, সেখানে সফলতার সাথে এত বছর চাকরি করে এবং এই প্রতিষ্ঠানে শীর্ষে উঠে আমার প্রদত্ত দায়িত্ব সুন্দরভাবে পালন করে শেষ করছি। আল্লাহর বিশেষ রহমত, মানুষের দোয়া, সবার সহযোগিতা এটা সম্ভব হয়েছে, সেই দিক দিয়েও অনেক ভালো লাগছে। এরকম প্রাপ্তি তো খুব কম মানুষের হয়, তাই না? এটা একটা ভাগ্যের ব্যাপার, এবং মানুষের দোয়া ছিল বলে ভাগ্যটা এত ভালো। আর যখন এই অবস্থানে আসতে পেরেছি, চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানো, সবার ভালোবাসা, সবার দোয়ার যতটা পারি প্রতিদান দেওয়ার চেষ্টা করেছি। 1971 সালের যে মুক্তিযুদ্ধের সময় এই এলাকায় ছিল, তো ওই স্মৃতি তো ভোলার না। যারা দেখেন এই মুক্তিযুদ্ধ তারা বুঝতে পারবেন যে কত কষ্টের সময় আমরা অতিক্রম করেছি। সেই সময় এখানে আছে, আর আপনারা জানেন যে আমার আব্বা এখানে অনেক কিছু করেছে, তো সেই আঙ্গিকে আসি দেখি আর কি, যে বাবার স্মৃতি, নিজেদের স্মৃতি, এবং এলাকার যদি মানুষের কিছু উন্নয়ন করার সুযোগ পাই, আলহামদুলিল্লাহ। আমি স্যারকে মিলিতভাবে অনুরোধ করছি শাখার নাম ফলক উন্মোচন করার জন্য। আমাদের মাননীয় প্রধান অতিথি ফিতা কেকে শাখার উদ্বোধন করছেন। থ্যাংক ইউ স্যার। আপনি অনুগ্রহ করে এই যাত্রায় কবুল করুন। ইয়া রাব্বুল আলামিন, ইন্টারন্যাশনাল ব্যাংকের সকল বাণিজ্যিক ও কল্যাণকর কাজে আপনি রহমত ও বরকত দান করুন। ইয়া রাব্বুল আলামিন, নড়াইল নগরা শাখা উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি দান করুন, এবং এই শাখার সকল সদস্য ও সম্মানিত গ্রাহকদের উপর খাস রহমত বর্ষণ করুন। ইয়া রাব্বুল আলামিন, এই ব্যাংকের